আমাদের এলাকায় প্রতি বছর বন্যা এসে আমরা যে জমিতে বীজ রোপণ করি সেই জমিটা বীজ রোপণ করার পরে নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা ভাসমান বীজতলা তৈরি করি। আমি এই ভাসমান বীজতলা কীভাবে তৈরি করি এই বিষয়ে আমি আজকে কথা বলব। আমি প্রথমে ধানের বীজ নির্বাচন করি যে ধান বন্যার পানিতে নষ্ট হবে না, তারপর সেই ধানের বীজ সংগ্রহ করি। প্রথমে কলা গাছ কাটি, কলা গাছ কাটার পরে ভেলা তৈরি করি। ভেলা তৈরি করার পরে যে জায়গায় স্রোত নাই পুকুর বা খালে ওই জায়গা ভেলা রাখি। রাখার পরে তার উপরে বাঁশের চাটাই বিছাই, চাটাই বিছাইয়ের পরে তারপরে মাটি বা জৈব সার দেওয়া মিশ্রণ করে তারপর ওর উপরে 4 ইঞ্চি করে বিছাই। বিষ্টা রোদে আধা ঘন্টা শুকাই, শুকানোর পরে আবার 36 ঘন্টা পানিতে ডুবাইয়া রাখি। ডুবাইয়া রাখার পরে আবার বিষ্টা ঢাকিতে উঠাই, উঠানোর পরে 48 ঘন্টা ওই বীজের পরে গাছ হয়। গাছার পরে আমি ওই বীজটা আবার ভেলা কেঁদো করে ওই বীজটা আবার ছিটে। আমি ওই ভেলাটা জাল দেয়া ঘেরা দিই, ঘেরা দিই যাতে হাঁসে আমার বীজটা ক্ষতি না করতে পারে। ভাসমান বীজতলায় আমার এই চারা 30 থেকে 35 দিন রাখি। রাখার পরে চারা হওয়ার পরে আমি এটা আবার উঠাই, উঠার পরে আমি জমিতে লাগাই। এইভাবে আমি ভাসমান বীজতলা তৈরি করি।